মনটা খুব খারাপ করছে। কাজ যদি একসাথে তিনজন যেতে পারতাম খুব ভালো হতো। অমির সামনে বলছি না, অমির মনটা খারাপ। এই ছোট্ট ডুগ্গুর ব্যাগটা, যেটা আমার সব এমার্জেন্সি জিনিসপত্র আছে, ডুগ্গুর কিছু হালকা টি শার্ট, একটা ছোট টাওয়েল, ফুড, প্রথমে কলকাতা বিরিয়ানি, হ্যাঁ, এরপর ডিবাপি, তারপর তোমার দাদা বৌদি আর্সেলান। সো আমরা একদম রেডি এয়ারপোর্টের জন্য। সবার মন খারাপ, আমরা খুশি, সবাই বাড়িতে ফিরবে আর আমরা ইন্ডিয়া যাবো। এই যে আমি আমার ফাইনাল প্যাকিং করে দিচ্ছে। মানে আমি তো জানো আমার গোছানোটা মানে কি বলবো আর, আমি যা করেছি যা পেরেছি তাই গুছিয়েছি। এখন আমি এই আমরা বেরোবো, এখন বাজে 10:30, আমরা বেরোবো 3টার মধ্যে। 3টার মধ্যে বেরোলে হবে? আমি কি বলছো তুমি, ওই মাওয়ালি তোমার ওটা দিয়ে তুমি ব্লগিং করছো? কোথায় যাবে আজকে? এই কোথায় যাবে? হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিলি, তোমরা দেখছো বং ইন বাহরিন, বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ফাইনালি সেই দিনটা চলে এলো, আগের ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি যে ইন্ডিয়া যাচ্ছি, তো আজকেই বেরোবো 3টার সময়, এখন বাজে 10:30। এখন আমি সব কিছু দুজনে মিলে বসে ফাইনাল প্যাকিংটা করে নিচ্ছি। এক্সাইটমেন্ট তো মানে ছেড়েই দাও, বাড়ি যাওয়ার আনন্দ তোমরা সবাই জানো যারা বাইরে থাকবো, এটা আলাদা করে বলার কিছুই নেই। বাট অমির মন খারাপ, অমি আমাদের সাথে যাচ্ছে না এবারও, তাই তো? অমি ভালো হয়েছে, আমাদেরকে 1 সপ্তাহ রেখে গেছিলো, তো আমরা এখন অমিকে 1 সপ্তাহ রেখে যাচ্ছি একা একা। ভালো থেকো, ভালো থেকো, অল দ্য বেস্ট। তো পাপাকে তাড়াতাড়ি এসো, পাপাকে বলো পাপা একা থাকার জন্য অল দ্য বেস্ট। ভাবলাম এই ব্যাগ আর ওই ব্যাগটাতে হয়ে যাবে, বাট না, শেষ মুহূর্তে এই ব্যাগটাও দরকার পড়লো, তো এই ব্যাগটাও আমি এক্সট্রা একটা ক্যারি করছি। এগুলো সব 3টেই মেন লাগেজে যাবে, শুধু আমার হ্যান্ড লাগেজে থাকবে এই ছোট্ট ডুগ্গুর ব্যাগটা, যেটা আমার সব এমার্জেন্সি জিনিসপত্র আছে, ডুগ্গুর কিছু হালকা টি শার্ট, একটা ছোট টাওয়েল, ফুল প্যান্ট, আমার কিছু টি শার্ট নিয়ে নিয়েছি, এটা খুব এমার্জেন্সির জন্য হাতের কাছে থাকবে, একদমই ছোট লাগেজ। এখন বাজে 12:10, আর আমাদের পুরো ফাইনাল প্যাকিং হয়ে গেছে, লকফক হয়ে গেছে, এই 3টে লাগেজ যাচ্ছে মেন লাগেজে, আর এটা আমি জাস্ট হাতে ক্যারি করবো ডুগুর এসেনশিয়াল আর আমার কিছু এমার্জেন্সি জিনিসের জন্য। সব কিছু হয়ে গেছে রেডি, এখন শুধু বেরোনো, বাট মনটা খারাপ করছে। এবার ভেবেছিলাম সত্যি 3জন মিলে একসাথে ট্রাভেল করবো ইন্ডিয়াতে, অমিতের অফিসের কিছু এমার্জেন্সির কারণে অমি এবার আমাদের সাথে যেতে পারলো না, বাট হ্যাঁ এটা নয় যে অমিত যাবে না, অমিত 4 তারিখেই ট্রাভেল করছে, মানে নেক্সট ফ্রাইডে অমিতের ফ্লাইট আছে। তো এনিওয়েজ এখন মন খারাপ করলেও কিছু করার নেই, আমরা যাচ্ছি আগে, কিছুদিন আগে, যা 7 দিন আগেই। আমি মোটামুটি ঘর দোয়ার সমস্ত কিছু গুছিয়ে ক্লিন করে দিয়েছি যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে, আর এখানেও মোটামুটি প্যাকিং সবই তো হয়েই গেছে, জাস্ট এই এই ব্যাগটা আমি ক্যারি করছি, ডুগুর ড্রেস, আমার ড্রেস সব রেডি আছে। এখন ডুগুর জন্য একটু খাবার করছি, আমাদের একটু খাবার অর্ডার করা হয়েছে বাইরে থেকে, আর এখন রান্নাবান্না ঝামেলা নিয়ে নিই, ডুগুর জন্য একটু ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর ভাত খাইয়ে ওকে নিয়ে যাবো। ট্রাভেল করবে, বেশি হিজিবিজি কিছু না, ওই জন্য একদম সিম্পল খাবার, আর আমাদের জন্য একটু বিরিয়ানি অর্ডার করা হবে। তো লাস্ট আজকে হায়দ্রাবাদের বিরিয়ানি এখান থেকে খাই, তারপর তো কলকাতায় গিয়ে কলকাতা আর্সেলান বিরিয়ানি, ডিবাপি বিরিয়ানি, দাদা বৌদি বিরিয়ানি সব কিছু ট্রাই করতে হবে। মন খারাপ, বাট 7 দিন মাত্র অমির জন্য অপেক্ষা। এনিওয়েজ চলো এখন টুকটাক যা কিছু আছে শর্টকাট করে নিই আর তোমাদের সাথে শেয়ার করি। কালকে এই জুতোটা অমি আমাকে কিনে দিল। এখন শুধু মানে টুকটাক চার্জার, এইসব মেন জিনিসগুলো, সব কিছু তো লাগে যে মেন লাগে যে নিয়েই নিয়েছি, এখন শুধু টুকটাক জিনিসপত্র, যে যে জিনিসগুলো নিয়েছি, ফোনের প্রপারলি চার্জার, সমস্ত কিছু, দুগু যে ট্যাপ সেটা চার্জার, মানে প্রপারলি যেন সব কিছু আমি ব্যাগে নিয়ে নিতে পারি, এটাই যা আছে, বাকি অল ডান। আমার টেনশন একটু হয়, দেখো কোথাও যাওয়ার আগে টেনশন তো হয়, বাট এক্সাইটমেন্ট আলাদাই, কালকে বাবা আসবে নিতে এয়ারপোর্টে, ভাই আসবে, সেটার এক্সাইটমেন্ট তো অন্যরকম আছে, বাট মামুনি থাকলে সেই জায়গাটা আরও ভালো হতো। ডুগুর জন্য খাওয়ার যেটা করছি সেটা অলমোস্ট রেডি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে, এখন আলু আর ডিম সেদ্ধ করলেই রান্নাফান্না ফিনিশ, তারপরে ডুগু গেছে হেয়ার কাট করতে পাপার সাথে। আজকে আমি অমিকে বললাম, অনেকদিন থেকে ভাবছিলাম যাবো কিন্তু ঠান্ডা লেগে আছে বলে যেতে পারছিল না, তো আজকে বললাম ডুগুকে নিয়ে হেয়ার কাটে যেন করিয়ে আসে। তো খুব তো মজা হচ্ছে, সিরিয়াসলি বলি, যতক্ষণ না পৌঁছাবো একটা টেনশন তো আমি মনের মধ্যে থাকি ডুগুকে নিয়ে, যেহেতু ট্রাভেল করছি, তো এই আর কি, বাকি তো সব কিছুই ঠিকঠাকই আছে। এই ব্যাগেই আমি সমস্ত টিকিট, আমার ইন্ডিয়ার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, সমস্ত যা ডকুমেন্টস থাকে এখানে নিয়ে নিয়েছি, এই ডুগুর ড্রেস, এই আমার ড্রেস, আর ডুগুর পাপা হংকং থেকে নিয়েছিল ডুগুর জন্য ক্যাপ্টেন আমেরিকা, সেটা আজকে ক্যারি করবে ডুগু পিঠে, তো এর মধ্যেও নিয়ে নিয়েছে নিজের ড্রয়িং বুক,
কালার পেন্সিল যেন ফ্লাইটে টাইম পাস হয়। ওর যে ডিজিটাল স্লেটটা আছে সেটাও নিয়ে নিয়েছে। চলে এসেছে হেয়ার কাট করে। দেখি পাপা হেয়ার কাটটা কেমন করেছো, কাছে এসো দেখি ব্যাক সাইড দেখি। ও দারুণ হয়েছে, দারুণ হয়েছে হেয়ার কাটটা। চলো মামা স্নান করে নি, দেরি হয়ে যাবে, চলো। মামা স্নান যাবো, বলো আমরা যেন ভালোভাবে ইন্ডিয়া পৌঁছে যাই। একটা বেজে গেছে, ডুকু স্নান হয়ে গেল, এখন আমি যাবো স্নানে। ডুকু সবকিছু রেডি, ডিম সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, সব রেডি, এখন আমি যাই স্নান করে। এই যে আমাদের লাঞ্চ রয়েছে, ডেকানের বিরিয়ানি আমি এখন সার্ভ করছি। বাহ মশলা কম দিয়েছে। এরপর খাবে কলকাতা বিরিয়ানি, হ্যাঁ এরপর ডিবাপি, তারপর তোমার দাদা বৌদি, আর্সেলান, আর তো আমাদের ওখানে কি মোঘল, ও কাল রাতেই খাবো মোঘলের বিরিয়ানি করে নিই। এখন বেজে গেছে 2:05, আমরা এই আড়াইটার মধ্যে বেরোবো। ব্যাগের ওয়েট সমস্ত কিছু ফাইনাল চেক আপ হয়ে গেছে আমাদের, হচ্ছে আমার ডুকুর 80 kg লাগেজ আছে, বাট আমরা নিচ্ছে আমাদের হয়েছে, আমি কত হলো আমাদের টোটাল 55 হয়েছে, তো ভালো হয়েছে, কম হয়েছে, বাট এতটাই। আমি কেন বলতো ডুগুকে নিয়ে একা ট্রাভেল করছি, আমি ব্যাগ বেশি ভারী করতে চাইছি না, মোস্ট অফ দ্য জিনিস আমি রেখে যাচ্ছি, আমি অমিকে বলেছি যে ও যেন ক্যারি করে সেগুলো। আমি আর ডুগু যেহেতু যাচ্ছি একা, তার জন্য আমি অতটাও লাগেজ হেভিটা করিনি আর কি। তো এখন রেডি হয়ে গেছে, আর ডুগু পাপার ড্রেসটা একবার তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে ডুগুর এয়ারপোর্ট লুক, ইয়েস, এবার ডুগুর এটা হচ্ছে নিউ ব্যাগ। তো আমি এখন জাস্ট রেডি হবে, তারপর আমাদের দুটো দাদা আসবে, আমাদেরকে এয়ারপোর্টে ড্রপ করবে, তার জন্য আমরা ওয়েট করছি। মনটা খুব খারাপ করছে, কাজ যদি একসাথে তিনজন যেতে পারতাম খুব ভালো হতো। অমির সামনে বলছি না, অমির মনটা খারাপ হবে, আর এমনিতেই মন খারাপ, আমরা চলে যাবো, একা একা থাকবে এখন 7 দিন। কামিং ফ্রাইডেতে অমির ফ্লাইট আছে। মানে সিরিয়াসলি বলছি, কান্না পেয়ে যায়। থাকবে তো তাড়াতাড়ি চলে আসবে, ঠিক ছিল সিরিয়াসলি একসাথে যাওয়া, সবকিছু গন্ডগোল করেছে এই অমিতা। ছেড়ে যাচ্ছ পাপাকে, হাগ করোনি বাবা। রূপকদা আর আমাদের সমীরদা চলে এসেছে আমাদেরকে এয়ারপোর্টে ড্রপ করতে। রূপকদাকে নিয়ে যাব আমরা, ডুগু রূপকদাকে নিয়ে যাব আমাদের সাথে ইন্ডিয়া, ঠিক আছে? এই তো ড্রেস পরে আছে তো, আর ওখানে তো পাপার অনেক ড্রেস আছে, রূপকদা ওগুলোই পরবে গিয়ে। আমরা এখন বেরোবো, রূপকদা সমীরদা চলে এসেছে, আমি লাগেজগুলোকে নামাচ্ছে, বাকি আমি দুটো হালকা যেগুলো সেগুলো নিয়ে এলাম, ভারী দুটো আমি নিয়ে আসছি। এই যে সমীরদাও চলে এসেছে আমাদেরকে ছাড়তে, নিজেরা ঘুরে এলো 1 মাস আগেই, এখন আমরা চোখের সামনে দিয়ে যাচ্ছি। তুই আঙ্কেলকে নিবি, ও দুজনকেই নিয়ে যাবে, রূপকদাকেও নিয়ে যাবে আর কি। ভাই নিজের ঘরকে টাটা বলে যাচ্ছি, সব টাটা, সবাই ভালো থেকো, বাই 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 সবাই, বাই বাই। অ্যাকচুয়ালি আমি ডুগুর জলের বোতল নিতে ভুলে গেছি, সেটাই নিতে এলাম, চলো এখন নিয়ে বেরোই। আমরা একদম রেডি এয়ারপোর্টের জন্য, সবার মন খারাপ, আমরা দেখি খুশি, সবাই বাড়িতে ফিরবে আর আমরা ইন্ডিয়া যাবো, তাই তো ডুগু? ডুগু তো আমার সাথে থাকবে, আমিও তো যাচ্ছি। সবাই যাচ্ছো? খালি তুমি যাচ্ছো, ডুগু তো আমার সাথে যাবে তো। না My heart's dancing, it's a love conquest. Oh, the melody. আমরা এয়ারপোর্ট, এখন আমরা ডাইরেক্ট যাচ্ছি পার্কিং এ, এখানে পার্কিং করা হবে। ট্রিটমেন্ট দেখো,
আমরা এখন গাড়ি পার্ক করে এয়ারপোর্টের ভেতর ঢুকছি। আজকে ওয়েদারটা দারুণ আছে, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ দারুণ ওয়েদার। আমি আস্তে আস্তে এখানে ঠান্ডা পড়ে যাবে সমিতা, আমরা ফিরতে ফিরতে ঠান্ডা পড়ে যাবে এখানে, দিয়ে আমরা জমি আবার এসে পিকনিক হবে না, তখন আবার হাওয়াতে বলবে যে ঠান্ডায় যাবো না, পিকনিক করবো না ডুগ্গু, আমাদেরকে ছেড়ে ছেড়ে সমীর আঙ্কেলরা সব পিকনিক করবে। ও আমার এখন ব্যাটেলকোর যে সিমটা আছে, যেহেতু ইন্ডিয়াতে গিয়ে আবার সিম চেঞ্জ করার ব্যাপার আছে, তো ব্যাটেলকোর সিমটাকে আমি এখন ইসিম করে নেবো, মানে বাহরিনের নাম্বারটাকে। আমার নাম্বারে হলো না কেন জানি না, বললো সার্ভিস নট অ্যাভেলেবেল, তো আমারটা ইসিম আর করলাম না, ইন্ডিয়াতে গিয়ে দেখবো যা করার। এয়ারপোর্টে ঢুকেই বোর্ডিং পাস নেওয়ার আগেই ফার্স্ট কাজগুলো কাজ করলাম, যেটা ব্যাগগুলোকে এভাবে র্যাপ করে নিলাম, কজ ব্যাগে এই ব্যাগের মেটেরিয়ালগুলো মানে যেভাবে ফ্লাইটে ব্যাগ রাখা হয় তোমরা সবাই জানো ভেঙে যাওয়ার চান্সেসটা অনেকটাই বেশি থাকে, তাই এখন ব্যাগগুলোকে র্যাপ করিয়ে নিলাম। আমরা এখন নিতে যাচ্ছি এমিরেটসের বোর্ডিং পাস, আমাদের ওই ব্যাগ র্যাপ করা হয়ে গেছে, ডুগ্গু আর আমি আগে গেছে, ডুগ্গু ওখান থেকে চিৎকার করছে হ্যালো হ্যালো করে, তো চলো আমরা এখন যাই আমাদের বোর্ডিং পাসটা নিয়ে নিই। তারপর আমি পেয়ে গেছিলাম আমার বোর্ডিং পাস, এখানে অমি আমার ব্যাগগুলোর ওয়েটগুলো চেক করছিলো, যদিও বাড়ি থেকে যেগুলো চেক করে নিয়েছিলাম ব্যাগের ওয়েট একদম অ্যাকুরেট ছিল, তো ওয়েট নিয়ে তো কোনো সমস্যাই ছিল না, আমার ওভার ওয়েট ছিল না, বরঞ্চ আমার ওয়েটগুলো আন্ডার ওয়েটই ছিল। রূপক ডাকে, বাবা মিস করছি, বলি বাবালি, বলি বাবালি, আমাকে নিয়ে যাবে না, চলো ইটস টাইম টু সে গুড বাই, চলো রূপক দা, টাটা, চলো বাই বাই। এই যে সবাই এখন থাকো, আমি এখন পুজো দেখে আসি, বলি বাবালি। ভিড় ছিল না, আমরা অলরেডি বোর্ডিং পাস সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, এখন গেট নাম্বার আমাদের 15, আমরা এখন ওয়েট করি, এখন অনেকটা টাইম আছে, 5:30 আমাদের হচ্ছে গেট বন্ধ হবে, এখন বাজে 4:03, তো এখন আমরা একটু আড্ডা দিই, যাই নিজে যাই, ডুগু যদি একটু খেলে তো খেলবে, এই যে নিচে বাচ্চাদের প্লে জোন আছে, প্লে জোনে খেলবে, চলো খেলুক, আমিও একটুখানে বসি, তারপর আস্তে ধীরে যাবো ফ্লাইটের কাছে। এই যে এটা লাস্টবারও এসে ডুগু খেলেছিলো এখানে, তখন আমি আর ডুগু একা ইন্ডিয়া যাচ্ছি, এবারও সেম একাই আমরা দুজন যাচ্ছি, আমি তো ছেড়ে চলে গেল, এত মন খারাপ করছিল, এনিওয়েজ এখন যাই, ডুগু বাবু খেলবে এখানে, চলো 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 চলো, ওপর থেকে জাম্প করো, জাম্প করো, এমনি খেলো, এই পুরো রোমা ডায়ানার মতন, তাই না? এই হচ্ছে বাচ্চাদের পুরো প্লে জোন, যেখানে বেবিজরা এখন খেলবে, টাইম পাস করবে, তারপর আমাদের যেহেতু ফ্লাইটের টাইমিং আছে 5:30, 6:00, তাই আমরা এখন বাজে 4:09, আমরা চলে যাবো, গেট বন্ধ হবে 5:30 সময়, টাইম হয়ে গেছে 4:40, যাই দুগুকে ডাকি, আমাদের 5:15 গেট ওপেন হবে, তো গেটের কাছে গিয়ে বসি, তখন তাড়াহুড়ো করে আবার দেরি হয়ে যাবে, যাই ডুগুকে ডাকি, ডুগু ফাইনালি এলাম, ডুগু ওয়াশরুম যাবে বললো, তো এখন এখানে এলাম ফ্রেশ হয়ে, একবারে বেরিয়ে যাব, এখন টাইম হয়ে গেছে 4:44, এখন টাইম হচ্ছে 5:20, বাট এখনও গেট ওপেন হয়নি, বোর্ডিং টাইম তো ছিল 5:15 থেকে, বাট জানি না 5:30 বললো গেট বন্ধ হবে, এখনও বোর্ডিং স্টার্ট হয়নি, দেখা যাক কখন কী হয়। আর ডুগুর পেয়ে গেছে খুব ঘুম, এখানে সব কিছু রেডি, এই যে আমাদের গেট নাম্বার 15A 15B, তাই তো ডুগু? এখন আমরা যাচ্ছি ফ্লাইটের দিকে, এই যে ডুগুর হাতে টিকিট, বাপা এই বাপা, চলো তো ফাইনালি আমরা বসে পড়েছি ফ্লাইটে, এখন টাইম হচ্ছে 5:36, আর এই হচ্ছে আমাদের সিট, ডুগু বসেছে উইন্ডো সাইডে, এদিকে গার্লফ এয়ার আছে, বাইরে সন্ধ্যে হচ্ছে, তাই তো বাবা? বলছি ডুগুকে যে মিডিল সিটটায় বসো, তাকাও, তাহলে তুমি স্লিপ করতে পারবে, বিকজ আমাদের এই সিটের মধ্যে এই সিটটা খালি, আমি ওভাবেই বলে নিয়েছি, বলছি আমি এখন ঘুমাবো না, উইন্ডো এনজয় করতে করতে যাবে, ওরে বাবা, এই তুমি ভিউ দেখতে দেখতে যাবে, ওরে বাবা। ফ্লাইটের টাইমিং হচ্ছে, ছাড়বে ফ্লাইট
5:50, এখন 5:37। আমাদের এখানে হেডফোন দিলে আমি ডুগুকে জিজ্ঞাসা করছি, তোমার হেডফোন চাই? বলছি ইয়া ইয়া, আই ওয়ান্ট টু লিসেন দ্য মিউজিক, তাই তো? এখন না, দাঁড়াও, ফ্লাইটটা স্টার্ট হলে তো। এই তো ওপেন করো, কানেক্ট করে তুমি এখানে তোমার মতন করে মুভি দেখতে পারো। এই যে ডুগু অলরেডি হেডফোন কানেক্ট করো, 3-6-3-2-0। এই যে এটা দিয়েছে হেডফোন, ওই দে ডুগু ইয়োর গিফট। Oh my god, the color book! Wow. Say thank you. Thank you. You're welcome. Enjoy your flight. Thank you. Duggu! What a cute spell it to me! This is Duggu. দাও লেটস ফ্লাই বলে একটা কালার পেন্সিল আর বুকস দিল, আর ডুগুকে দিল এরকম একটা সাইড পাউচ ব্যাগ। ইয়ে ডুগু, উই আর রেডি টু টেক অফ। ইয়েস বাবা। Hey Dugo, are you excited? Too much? See? How much you're excited? Ure baba de. Time 5:54, already flight start koreche for take off. I hear the beat. It's in my chest. Got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. Oh, the melody, it's smooth and sweet, like honey dripping from a golden bee. It's the soundtrack to my soul's heat. ডুগুকে একদম সেট করে দিয়েছি, ও এখন ঘুমাবে বলে একটু ঘুমিয়ে নিক এক ঘন্টা। আমরা দুবাই পৌঁছাবো 6:04, আমরা একদম পৌঁছাবো 7:00। আমরা দুবাই পৌঁছাবো একদম 7:00, মানে দুবাই টাইম হচ্ছে 8:00, এখন দুবাই 7:00 বাজে, বাহরিন থেকে 1 ঘন্টা ফরওয়ার্ড। ফ্লাইট অলরেডি আমাদের টেক অফ হয়ে গেছে, ডুগু তো ঘুমিয়ে পড়েছে তোমরা দেখলে। আমাদের যেহেতু ফ্লাইটটা ইভিনিং ফ্লাইট ছিল, আর দুবাই থেকে বাহরিন যেতে 1 ঘন্টা মতন টাইম লাগে, তো আমাদের এখানে স্ন্যাক্স দিয়ে দিয়েছিলো। এখানে দেখতেই পাচ্ছ অনেক কিছু দিয়েছে, জুস, জল, একটা ইয়োগার্ট উইথ স্ট্রবেরি জ্যাম, তারপরে দু রকমের স্যান্ডউইচ, একটা ব্রাউন, একটা প্লেন, আর কেক দিয়েছিলো। তো চলো এখন এটাকে এনজয় করি। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way, I confess the rhythm takes over, no room to rest, my heart's dancing, it's a love conquest. টাইমের আগে 7:00 পৌঁছানোর কথা, 6:53 বাজে, মানে দুবাইয়ের টাইমিং এখন 8:00, 7:00 পৌঁছে গেলাম, একদম 7 মিনিট বিফোর পৌঁছে গেছি টাইমের। তো ফাইনালি আমরা নেমে গেছি দুবাই, এখন যাবো, আমাদের আবার আছে, এখন বাজে 8:00 দুবাইয়ের টাইমিং, আমাদের আবার ফ্লাইট আছে 2:00 সময়, দুবাই টু কলকাতা। এখন বাজে 8:00,
দেখে নাও আমরা দুবার এয়ারপোর্টে পৌঁছে গেছি। বাবু এক ঘন্টা ঘুমিয়ে নিয়ে একদম চাঙ্গা হয়ে গেছে, একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি দুবাই এয়ারপোর্ট। এরপর আমরা সমস্ত সিকিউরিটি চেক করে ভেতরে এলাম। তারপর ডুগুর বায়না হলো যে ডুগু ম্যাকডি থেকে সফটি খাবে, তো তেমনটাই ওকে কিনে দিলাম। আর এই জার্নিটা তোমাদের এটুকুই শেয়ার করলাম বাহারিন টু দুবাই, কজ পুরো কলকাতা জার্নি শেয়ার করলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, আর চাইলাম না ভিডিওটা অনেকটা লেন্দি করতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট পার্ট টু খুব তাড়াতাড়ি আসছে, তোমরা সঙ্গে থেকো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।